নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের প্রত্যেককে এডুকেশনাল টিপস চ্যানেলে স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো, যে তোমরা প্রত্যেকে কিন্তু অলরেডি জেনে গেছো যে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তো প্রত্যেকেই তোমরা রেজাল্ট তোমাদের দেখে নিয়েছো, অথবা যারা দেখতে পারোনি তোমরা বিভিন্নভাবে প্রশ্ন করছো, তোমাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবে এবং কিভাবে তোমরা তোমাদের পার্সেন্টেজ বের করবে, অর্থাৎ তোমরা কত পার্সেন্টেজ পেয়েছো সেটা কি করে তোমরা বের করবে। অবশ্যই আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবে রেজাল্ট প্রকাশিত হওয়ার কথাটি, এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আমি একটা লিংক দিয়ে দেবো, সেই লিঙ্কে তোমরা যদি ক্লিক করো তারপর তোমাদের সামনে তোমরা দেখতেই পাচ্ছ এমন একটি পেজ ওপেন হবে স্ক্রিনের মধ্যে। এই পেজটি ওপেন হওয়ার পর এখানে একটি এনরোলমেন্ট নাম্বার দেওয়ার একটা বক্স আছে, সেখানে তোমরা তোমাদের নিজেদের এনরোলমেন্ট নাম্বার দিলে পরে তোমাদের সামনে তারপর এখানে দুটো অপশান ওপেন হবে। একটা হলো তোমরা দেখতেই পাচ্ছ অপশানগুলো, তোমরা 2021-এর এখানে যদি ক্লিক করো তারপর তোমাদের সামনে কিন্তু একটি মার্কশিট ডাউনলোড হয়ে আসবে, যে মার্কশিটটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম থাকবে। তোমাদের ছবি, তোমাদের নাম, তোমাদের রোল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার সমস্ত কিছু ওখানে লেখা থাকবে, এবং তোমরা তোমাদের ফাইনাল ইয়ারের মার্কশিটটি কিন্তু এরকম হবে, আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মার্কশিটের কিন্তু পার্সেন্টেজ এবং এই সমস্ত টোটাল নাম্বারগুলো দেওয়া থাকবে না, যেটা নিচে এখানে করা আছে। ইলেকটিভ এবং আদার্স, এখানে টোটাল মার্কস তোমাদের 1550-এ পরীক্ষা হয়েছে, তার মধ্যে কত পেয়েছো সেটা থাকবে, এবং তোমাদের অনার্স পেপারে 800-তে পরীক্ষা হয়েছে, তার মধ্যে তুমি কত পেয়েছো সেটা থাকবে। তো এভাবে কিন্তু তোমরা তোমাদের ফাইনাল ইয়ারের রেজাল্টে কিন্তু এটা দেওয়া আছে। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছো তোমাদের কিন্তু নিজে হিসাব করে তোমরা কত পেয়েছো সেটা তোমাদের অবশ্যই বের করে নিতে হবে। আর তার জন্য আমি একটা ভিডিও অলরেডি করে রেখেছি কী করে তোমরা মার্কস ক্যালকুলেশন করবে ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার সমস্ত ইয়ারের। তো সেই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, তোমরা সেখানে ক্লিক করে তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখে নেবে এবং কত পার্সেন্টেজ পেয়েছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তাহলে সকলেরই ভালো লাগবে। তো আশা করি তোমরা ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আজকে আমরা এখানেই শেষ করছি, তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। প্রত্যেকে ভালো থেকো।